তো আজ আপনাদের জন্য একটা সাবধান করার জন্য এই টিউটোরিয়ালটা আনলাম যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এখন একটা নতুন আসলে নিয়ম পদ্ধতি বের হয়েছে, এই পদ্ধতির মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তো এই কারণে আমি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা থেকে বাঁচাবেন কীভাবে, হ্যাকারদের থেকে বাঁচাবেন সেটার জন্য আজকে টিউটোরিয়াল এনেছি। সো তার আগে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। এখন নতুন একটা নিয়মে স্যাড বিল হয়েছে, সেটা এখানে দেখতে পাচ্ছেন। পুষ্টি আচ্ছা, সেটা আমি এর আগে একটা পোস্টে দেখেছিলাম কিন্তু সেখানে আমি ক্লিক করি নাই, কারণ তাকে আমি চিনিও না। কিছুটা আমার এরকম সন্দেহ হয়েছিল যে এটা এরকম ধরনের কিছু একটা হইতে পারে। তো এরপর আমাকে আমার একটা ক্লোজ, তিনি আমাকে হয়তো বা উনি ফান করার জন্য আমাকে এরকমটা করছেন, যাই হোক। তো আমি ওনাকে বিশ্বাস করি, আর এই কারণেই আমি এটাতে ক্লিক করছি যে আমার দেখি যে আমার আসলে আমার সন্দেহটা ঠিক আছে কি না, কারণ উনি আমার খুবই ক্লোজ, উনি আমার ফেসবুক আইডি দিয়ে কোনো কিছুই করবে না, যাই হোক। তো এরপর আমি এটাতে যখন ক্লিক করি, ক্লিক করার পর কী আসে জানেন? দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে আসলে কী আসবে দেখেন। এখানে কিন্তু আসা দরকার যে কীভাবে যে এগুলো নিব, কিন্তু সেটা না আসে দেখুন আমাকে ডাইরেক্টলি বলতেছে যে এখানে ইমেল দিতে, ফেসবুকে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো তখনই আমি এখানে ইমেল যেমন পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ। তো দেওয়ার পর এরপর আমি যখন লগ ইন করলাম দেখুন, হ্যাঁ লগ ইন হয়েছে, কিন্তু কোনো ওই যে অ্যাডটা আমাকে দিয়েছে সেই অ্যাডের কোনো চিহ্নই দেখলাম না। তখনই বুঝতে পারছি হয়তো আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গিয়েছে, কিছুটা সন্দেহ করছিলাম। তো কিছুক্ষণ পর উনি দেখেন যে আমার ভাইটা উনি আমাকে বলছেন, উনি আমার ভাই বন্ধু যাই বলেন সবই, উনি বলছে যে ভাই আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে। তো তখনই আমি মানে আমার সন্দেহটা পুরোপুরি ক্লিয়ারলি হলো যে আসলেই এটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে। তো আমি বললাম যে এখন কী করবো, কে হ্যাক করলো আপনি? পরে উনি উত্তর দিলেন, হ্যাঁ আমি হ্যাক করছি, এমনকি উনি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়েছে যে ওনার কাছে একটা ইমেল গেছে। আর ইমেলে দেখেন, দেখেন এই যে ইমেলে আমার মানে ফেসবুক এটা অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইমেল সব এখানেই আছে। তো ওনার কাছে এটা চলে গেছে, তো মানে উনি এটা দিয়ে যদি লগ ইন করে তো সাথে সাথে আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এইটা আমি দেখে যাক, উনি আমাকে সাবধান করার জন্য হয়তো উনি দিয়েছেন, আমি খুব উপকৃত হয়েছি যে এরকম যাতে আমার না হয়। তো এই কারণে আমি আপনাদেরকেও এই টুইটার মাধ্যমে উপকার মানে উপকার করার উদ্দেশ্যেই এই টুইটার বানালাম। সো এরকম কবল আপনারা কেউ পাওয়া দেবেন না, বিভিন্ন ধরনের এরকম হবে। যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর যখন আপনাকে দেখবেন যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে বলছে, তখন আর আপনি এখানে আর পাওয়া দিবেন না, এরপর আপনি অন্যদিকে মানে চলে যাবেন আর কি। ওখানে আর না পাওয়া দেওয়াই ভালো, ওইটাই সবচেয়ে বেশি বেস্ট হবে, কারণ আপনার এইভাবে আসলে বিভিন্ন ধরনের ফেসবুক অ্যাকাউন্ট বা আরও অনেক ধরনের অ্যাকাউন্ট এরকম বের হচ্ছে। যাই হোক, আসলে টিউটোরিয়ালটা এতটুকু ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা অন্যকে শেয়ার করে সাবধান করে দিবেন। ওকে ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।